জল যাত্রায় করে হাওর বিলাস বয়স হইলেও যে রোম্যান্স শেষ হয় না এই কাপলকে দেখে আপনারা বুঝতে পারতেছেন এই সুন্দরী কেমন লাগতেছে বলো তো ওয়াও চাটা দেখি ভালো লাগতেছে এরকম পানিতে ভিজতেছি আর এই চা খাচ্ছি দুই ডাই দরছ আমারে দুই ডাই কেন খাতা জানে না পানি আপতে পারে ডাকতেছে সেই মজা হচ্ছে সেই মজা ওয়াও ওয়াও হাওরের কাতল মাছ মুসুরির ডাউল ক্যাঙ্গারু মুসুরির ডাউল সবজি আলু ভর্তা নীলাদ্রি লেকে অনেক গভীর এটা তো তোমার খনি উত্তোলনের মূলত একটা জায়গা কোথায় আছো নীলাদ্রি লেক কেমন লাগছে অনেক ভালো লাগছে ওয়াও অনেক 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 বেশি সুন্দর প্রিয় দর্শক আমাদের সুনামগঞ্জ ভ্রমণ সিরিজের প্রথম পর্বে আপনারা দেখেছেন আমরা ঢাকা থেকে কিভাবে টাঙ্গুয়ার হাওর পর্যন্ত এলাম তার সাথে টাঙ্গুয়ার হাওরের বিখ্যাত হাউসবোট জলযাত্রার সকল বিস্তারিত তথ্য আপনারা যারা সুনামগঞ্জ ভ্রমণের কথা চিন্তা করছেন আমাদের এই পর্বটি সাথে প্রথম পর্বটি আপনাদের সুনামগঞ্জ ভ্রমণকে আরও অনেক বেশি সুন্দর ও সহজ করে তুলবে যারা আগের পর্বটি মিস করেছেন অবশ্যই ডেসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে দেখে নেবেন তার সাথে এই পুরো পর্বটি দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সুনামগঞ্জ ভ্রমণ অনেক অনেক বেশি সুন্দর হবে তো এইমাত্র আমরা আমাদের জার্নি শুরু করলাম নৌকা স্টার্ট হয়ে গিয়েছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ওয়াচ টাওয়ার আর এদিকে যে খাওয়া দাওয়া চলতেছে জল যাত্রায় করে হাওর বিলাস কেমন লাগছে কেমন লাগতেছে মামি অনেক ভালো লাগতেছে টাকা দাও 50 টাকা দাও অনেক ভালো লাগতেছে 50 টাকা দাও হ্যাঁ বয়স হইলেও যে রোম্যান্স শেষ হয় না এই কাপলকে দেখে আপনারা বুঝতে পারতেছেন দেখেন একদম ছুঁয়ে দেওয়া যাবে জলযাত্রা বোটের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি টি সার্ভিস সুন্দর করে তারা আমাদেরকে দিয়ে গিয়েছেন এখন আমরা যে চা বানাই বানাই খাবো আমার চা কই যা এটা কি আমাদের আজকে রাত্রে ডিনার ইয়েস আচ্ছা আর দুইটা কই আর দুইটা ভিতরে রেখে দিছি এটা চেহারাটা ভালো আছে এইটার চেহারাটা ভালো ওই দুইটার চেহারা বেশি ভালো ঠিক আছে এগুলো আমরা রাতে আমাদের ভোজন হবে এগুলা দিয়ে চাটা খুবই দারুণ তাই না আমার কাছে ভালো লাগছে কি রকম লাগতেছে আমি যেটা কই সেটা কও কি পয়সা কি উসুল বোমা এখনো তো দেখা শেষই হয় নাই কেবল তো শুরু কেবল তো মাত্র শুরু ও তোমার প্রথম এমনি গলিতেই ও গলি এই সুন্দরী কেমন লাগতেছে বলো তো বলার ভাষা নাই খুবই সুন্দর যাও নৌকা ডুজে সামনে ওই জায়গাটায় যাও ওয়াও তুমি কি তাহলে আজকে নৌকার মাঝি
হ্যাঁ তুমি চালো মাত্র আমরা পৌঁছিয়ে গেলাম এটা হচ্ছে ওয়াচ টাওয়ার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এরিয়া আমরা এখন এখানে গোসল করব হ্যাঁ নামো 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 আরে বারবা তো কেমনে নামবা এই পাথর গুছি আছে কিন্তু নিচে ব্যথা না না ওখানে নাই নাও নামো 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 আইয়া নৌকা থেকে নামতে এই অবস্থা জয়া সাবধানে দেখি বি কেয়ারফুল কাদার নিচে কিন্তু কাটা থাকতে পারে অনেক কাটা হ্যাঁ ঘাসগুলো অনেক শক্ত শক্ত এই যে গাছ ধরে ধরে যাও বি কেয়ারফুল মজা তো কাদা পাড়াইতে আলাদা মজা আছে কাদা তো না এটা মনে হচ্ছে কি জানো থাক মজা কথা না বলি আসো আমরা এখন ওয়াচ টাওয়ার উঠবো তো আগে ওয়াচ টাওয়ার উঠি তারপর আপনাদের কেটার ভিউটা দেখাই চলেন লেটস গো চরের উপর থেকে টাঙ্গুয়ার হাওরের দুর্দান্ত দৃশ্য ওই যে দূরে মেঘালয় পাহাড় আর এই যে আমরা এখন ওয়াচ টাওয়ার আমরা আস্তে আস্তে ওই দিকে চলে যাব নীলাদ্রি লেকে ওখানে গিয়ে আমরা আজকে রাতে থাকবো আমাদের এই যে এই বিলাসবহুল হাউস বোট জলযাত্রায় দারুণ অভিজ্ঞতা হবে মজা হবে মজা হবে ওয়েলকাম টু টাঙ্গুয়ার হাওর এরকম একটা জায়গায় এমন একটা ভিউ এর সাথে এরকম এক কাপ চা এই চাটা দেখি ভালো লাগতেছে এরকম পানিতে ভিজতেছি আর এই চা খাচ্ছি অসাধারণ অভিজ্ঞতা অসাধারণ চা খাচ্ছ হ্যাঁ কেমন লাগতেছে এত সুন্দর একটা ভিউ সাথে চা চাটা এদিকে ধরো চাটা এদিকে ধরো তোমার একটা সুন্দর ভিউ নেই ওয়াও
এই তো আমাদের এখন লাঞ্চ চলতেছে, আমরা গোসল টোসল করে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসে গেছি। মামা কি মাথা নিয়ে বসছেন? হ্যাঁ, সুন্দর আয়োজন দেখেন, এরকম একটা পরিবেশে চারপাশে এরকম হাওর, ওই দূরে পাহাড়, আর এখানে আমরা এখন লাঞ্চ করতেছি। এই যে সব রান্না বান্না, এটা হচ্ছে কি মামা? মিক্স সবজি। এটা আলু ভর্তা। ওয়াও, এটা হচ্ছে কি? রুই মাছের দো পেঁয়াজ। রুই মাছ না কাতল মাছ? কাতল 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 মাছের দো পেঁয়াজা। আর এটা হচ্ছে এই যে মামি আমাদের জন্য ঢাকা থেকে কষ্ট করে টিকিয়া বানায় আনছিল, সেই টিকিয়া। অ্যান্ড প্লেটগুলো খুব সুন্দর দেখছেন, এখানে ভাগ ভাগ করে আপনারা জিনিসপত্র নিতে পারবেন, ভাত মাছ তরকারি। আর এই যে ভাত, এই যে মামা আমাদের জন্য কষ্ট করে রান্না বান্না করছে, থ্যাংক ইউ মামা। আপনি কতদিন যাবৎ আছেন জলযাত্রায়? আমি 3 বছর ধরে রাঙ্গি নেডের মধ্যে আছি। এই ভাই খাবার কেমন? সেই ভাই টেস্ট আছে? আচ্ছা মামি অনেক মজা খাবারটা। টেস্ট না মামা? টেস্ট আছে? অনেক মজা, অনেক। ওয়াও, আর তোমার? সেই মজা হয়েছে, সেই মজা। ওয়াও ওয়াও, হাওরের কাতল মাছ, তারপরে মুসুরির ডাউল, ক্যাঙ্গারু মুসুরির ডাউল, সবজি, আলু ভর্তা, টিক্কা। ও দারুন দারুন দারুন। বাকিরা কই? বাকিরা আসো। ওয়াও, এই হাওরের মাঝে এমন এক প্লেট খাবার, আর কি লাগে জীবনে! মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমারটা পেয়ে গেছো? ওয়াও, চিয়ার্স। তোমার প্লেট, প্লেটটা কিউট তাই না? খাও। বিসমিল্লাহ। আচ্ছা আমি এখন খাই। মাশাআল্লাহ, প্রত্যেকটা খাবারই খুবই টেস্ট হয়েছে। হাওরের কাতল মাছটা একদম ফ্রেশ, আর আলু ভর্তাটাও খুবই মজা হয়েছে। মামির টিটিয়া, আমরা হাওর দেখতে দেখতে লাঞ্চ আগে শেষ করি, হ্যাঁ, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এখন খাওয়ায় কনসেন্ট্রেট করি। তো এইমাত্র আমরা খাওয়া দাওয়া শেষ করে ওয়াচ টাওয়ার থেকে টেকের ঘাটের উদ্দেশ্যে রওনা করলাম। এখন আমরা টেকের ঘাটে গিয়ে নৌকা ভিড়াবো এবং আমরা রাতে টেকের ঘাটে স্টে করবো নৌকাতে। চলেন আস্তে আস্তে টেকের ঘাটের দিকে আগানো যাক, আমাদের সাথে আবার টেকের ঘাট যাওয়ার পর কথা। That were opened by you are now closing. I finally know how to live without hurting myself. I think that I am moving on, cause I do feel less broken. I needed a sign, this is a sign that I'm healing. I'm finally healing from you. I'm finally healing from you. পাহাড়গুলা কি সুন্দর লাগতেছে না? মিলেছে মিলেছে, নীল নীল নীলাদ্রি, নীলাদ্রি লেক। আমিও নীল, জয়ও নীল। ওই যে দূরে দেখা যাচ্ছে নীলাদ্রি লেক, ওইটাই আমাদের ডেস্টিনেশন, ওখানেই আমরা আজকে রাতে থাকবো। জাস্ট চিন্তা করেন একবার, এই সুন্দর পাহাড়ের কোলে, মেঘালয়ের সেই অসম্ভব সুন্দর পাহাড়গুলোর কোলে আজকে আমরা রাত্রি যাপন করব এই নৌকায়, এই পানির উপরে। কি জানি নাম ছিল যে, এখন আমাদের বোট এখানে অ্যাঙ্কর করা হবে। আমরা তো মামা রাতে এখানেই থাকবো তাই না? রাতে এই যে এইখানেই আমাদের
বোট অ্যাঙ্কর করা থাকবে এখানে হচ্ছে আমরা রাতে থাকব সো উই আর অ্যাপ্রোচিং টু আওয়ার ডেস্টিনেশন টেকের ঘাট সাথে নীলাদ্রি লেক কাম অন সবাই আসো 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 নীলাদ্রি লেক চলে আসছি আমরা সো রাইট নাও আমরা আছি নীলাদ্রি লেকে এই আমার চারপাশে যে বিভিন্ন মেশিনারিজগুলো দেখছেন একসময় এই নীলাদ্রি লেক বা এই জায়গাটা ছিল একটা শিল্পনগরী কিন্তু সেগুলো এখন কালের পরিক্রমায় সব ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এবং এই যে সামনে যে লেকটা দেখতে পাচ্ছেন এই লেকেই বিভিন্ন ধ্বংসাবশেষগুলো একদম ডোবানো এই যে বড় বড় ক্রেন এগুলো এই লেকের নিচেও আছে বিভিন্ন বড় বড় মেশিন বিভিন্ন খনির যে খনি উত্তোলনের জন্য যে সকল মেশিন ব্যবহার করা হতো সবই এই লেকের নিচে ডুবানো আছে এইটাই এটা অনেক গভীর এটা মানে এইখানেই অনেক গভীরভাবে খনন করে এখানে হচ্ছে খনি উত্তোলন করা হতো আমরা এখন লেকের উপরে হাই কি অবস্থা খুব ভয়াবহ অবস্থা আল্লাহর নাম নাও ফিয়ামানিল্লাহ বলো আমি পানিতে খুব ভয় পাই স্পেশালি যে এই টাইপের নৌকা একটু মানে ছোট কোন এটা মানে ভালো লাগতেছে লেকের মধ্যে আমরা নৌকা নিয়ে বেড়াচ্ছি ওয়াও ভয়ের পরেই জয় তাই না মাউন্টেন ভিউ ওই যে ওইটা ইন্ডিয়া ওই যে দূরে যে পাথরগুলো দেখতেছেন ওইটা ইন্ডিয়া ওখানে আমাদের যাওয়ার অনুমতি নাই দুর্ভাগ্যবশত আমরা যেতেও পারছি না আমার এটা কি অনেক গভীর না 47 উঠাচ্ছি তাকে আমাকে ফেলো না আরছি রে আমরা নীলাদ্রি লেকের ওই পার থেকে এই পারে চলে এসেছি সাবধান সাবধান অনেক সাবধান হ্যাঁ হু ওয়াও কাটো দাই কোথায় আছো নীলাদ্রি লেক কেমন লাগছে অনেক ভালো লাগছে ওয়াও অনেক 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 বেশ সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর দেখা সবথেকে বেস্ট ভিউ মনে হচ্ছে তাই না না দুইটা আসলে দুই রকম সুন্দর হাওরের ভিউ একটা আর নীলাদ্রি লেকের ভিউ আরেকটা আর এখানে হ্যাঁ সবচাইতে মজার যে বিষয়টা সেটা হচ্ছে এখানে প্রচুর বাতাস এই এই আজান দিয়ে দিয়েছে মাগরিবের আর আমরা ওই যে নীলাদ্রি লেকের এই পাশটা থেকে এখন আবার আমরা ফেরত যাচ্ছি যে পাশ থেকে আমরা তখন আসলাম লাইট দুটা কিউট তাই না এই যে বর্ডারের লাইট ইন্ডিয়ান বর্ডার লাইট আর এই যে আমাদের নৌকার সুন্দর দুটা লাইট এখন আসলে এখানে ছাড়া আর অন্য কোথাও ব্লক করার উপায় নাই চারপাশে একদম অন্ধকার ভেতরে ওই যে বাকিরা বসে আছে চলো আমরা এখন একটু নাস্তা করব ওকে লেটস গো খোলা আকাশের নিচে ইন্ডিয়ান বর্ডারের পাশে আমাদের সন্ধ্যার নাস্তা চলতেছে তাই তো সেই সন্ধ্যার নাস্তার সাথে আমাদের চাও চলে আসছে দারুণ ওয়েদার প্রচুর বাতাস সেই সাথে এত সুন্দর মিউজিক অ্যান্ড এই যে মামা চা বানাচ্ছে যেহেতু রাত এখন আর বেশি ব্লগও করতে পারবো না এই যে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে দিয়ে ব্লগ করতেছি তো আবার ডিনারে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকে দুঃখ দিলা সুখের বদলারে
রাতের রেসিপি কি? আলু ভর্তা, একদম দেশি মোরগের ভোনা। তখন যে আমরা দেশি আস্ত মোরগ গুলা দেখলাম, ওইগুলাকে রান্না করা হয়েছে। একবারে খাঁটি দেশি মুরগির দাম, সাথে দেশি আলু আর গরম ভাত, এই হচ্ছে আমাদের রাতের ডিনার। আমরা এখন ডিনার কমপ্লিট করতেছি, করে আমরা খুব দ্রুত ঘুমায় যাব, বিকজ কালকে আমাদের অনেকগুলো প্ল্যান, অনেকগুলো জায়গায় যাব। এই তো আমরা সবাই জার্নি করে আসছি টায়ার্ড, সো আগে ঘুম অ্যান্ড রেস্টটা খুবই বেশি জরুরি। তো আপনাদের সাথে ইনশাআল্লাহ আবার কথা হচ্ছে সকালে। এখন আমরা আগে ডিনার শেষ করি, তারপর আমরা ঘুমায় যাবো। খুদা হাফেজ।